আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, বাড়ি এক লতিরাজ কচু দেখেন, বাড়ি এক লতিরাজ কচু কি সুন্দর ধরে প্রতিটি গাছেই দেখেন লতির যে গঠনগুলি, আমরা লতি কাটতেছি দেখাবো, লাইনে থরে থরে করে ঠোয়া আছে, এগুলো হচ্ছে বাড়ি এক লতিরাজ কচু কাটতেছি, আর এগুলো হচ্ছে লতিরাজ কচু দেখেন কি সুন্দর দেখতে, থরে থরে ঠোয়া আছে জমিতে কাটতেছি, প্রতি সপ্তাহেই লতি কাটতে হয়। 1 বিঘা জমি অর্থাৎ 33% জমি লতিরাজ কচু চাষাবাদ করলে দেখা যায় প্রতি সপ্তাহে 5 মণ 6 মণ 7 মণ করে লতি উৎপাদন করতে পারবেন। সেটা হচ্ছে চালানের উপর ডিপেন্ডস করে, যে লতির যে লতিরাজের যে লতির চেহারাগুলি দেখতে পাচ্ছেন, লতি কেটে আলে থরে থরে থোয়া আছে, এটা রোপণ করতে হয় লাইনে এক হাত পর পর। এই যে দেখেন লাইনে যে কচুর গাছগুলি রোপণ করা আছে লাইনে এক হাত পর পর, এক লাইন থেকে আর এক লাইন দেড় হাত, অর্থাৎ চলাচলের জন্য আমরা যে লতিটা কাটি দেড় হাত জায়গা চলাচলের জন্য থাকে। তো প্রিয় ভিউয়ার্স, এই কচুটা যেগুলো নিচু জমি কাদা কাদা মাটিতে, যে মাটিতে দেখা যায় একদিন পানি দিলে 2 দিন 3 দিন পানি বেঁধে থাকে অথবা কাদা কাদা থাকে, ওই জমিতে আপনারা লতিরাজ কচু চাষাবাদ করতে পারবেন। লতিরাজ কচু চাষাবাদের জন্য আপনারা টিএসপি সার ব্যবহার করবেন, ইউরিয়া 10টা এবং 62 পরাডান জাতীয় দানা বিষ আপনারা ব্যবহার করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি লতিরাজ কচু চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে আমরা কিছু চারা রেখে দেই, এই চারাগুলি 2 টাকা পিস মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় চারা সেল দিয়ে থাকি, আপনারা যদি চারা সংরক্ষণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।